নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে আইন ও কেন্দ্র জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক দাবি জানায় দুপুরে লালমাটিয়ায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান এদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেছেন হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান তিনি সোহান খানের প্রতিবেদন নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বুধবার দুপুরে রাজধানীর লালমাটিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোকের নির্বাহী পরিচালক নূর খান বলেন জেসমিনকে আটকের প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি যে এই মামলাটি সৃজনকৃত মানে তৈরি করা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করার অনু গঠন করার নির্দেশনা দিন যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের চিহ্নিত করুন আইনের আওতায় নিয়ে আসুন বিচার করুন রাজশাহী মেডিকেল কলেজের সুরুথাল রিপোর্টে আগাতের চিহ্ন উল্লেখ করলেও উচ্চ আদালতে দেয়া প্রতিবেদনে বিভিন্ন রোগের কথা উঠে আসায় উদ্বেগ জানান তিনি চিকিৎসকেরা কিন্তু আগাতের বিষয়টা অর্থাৎ মাথায় জখমের চিহ্ন পাওয়া কনুইতে চিহ্ন পাওয়া এই কথাগুলি কিন্তু এসছে যে সুরতাহাল রিপোর্টে এই জিনিসগুলি না আসার না সাথে আমাদের সন্দেহ আরো ঘনীভূত একজন যুগ্ম সচিবের অভিযোগের বিষয়কে নাটক বলেও মনে করেন আশোকের নির্বাহী পরিচালক আমি আমার অফিসের কাজে নওগাঁয় গিয়েছিলাম রাজশাহী থেকে এবং সেখানে আমি র্যাবের গাড়ি দেখলাম তাদেরকে বললাম তারা আটক করলো আমার উপস্থিতিতে তার তাকে জিজ্ঞাসাবাদ করল এদিকে এই ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাস্টোডিতে গিয়ে একটা লোক যদি এভাবে মারা যায় এটা অবশ্যই না এই ঘটনায় তিনিও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এটাকে সঠিক তদন্তের মাধ্যমে যথাযথ অবস্থা আমাদের কাছে তুলে ধরার জন্য এবং সোহান খান টিভি ঢাকা